এই মুহূর্তের অন্যতম বড় খবর, কালিয়াগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। আপনাদের জানিয়ে দিই, কালিয়াগঞ্জ উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তপন দেব সিংহ 20,811 ভোটে জিতে গেছেন, 21 বছরে প্রথম জয় কালিয়াগঞ্জে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, খড়গপুরেও জয়ী হয়েছে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। প্রদীপ সরকার তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেখানকার তিনি জিতেছেন। 21 বছরে প্রথমবার কালিয়াগঞ্জ এবং খড়গপুরে জিতল তৃণমূল কংগ্রেস। কালিয়াগঞ্জে 20,811 ভোটে তৃণমূলের তপন দেব সিংহ জয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করেছে, ঔদ্ধত্য খর্ব হয়েছে বিজেপির, মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছি, মা মাটি মানুষের সাফল্যে এটি তিনি উৎসাহিত করেছেন মানুষজনকে। আরও একবার আপনাদের জানিয়ে দিই, কালিয়াগঞ্জে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তপন দেব সিংহ 20,811 ভোটে। অন্যদিকে খবর, করিমপুরে বিমলেন্দু সিংহ রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। খড়গপুরে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার। কালিয়াগঞ্জে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ 20,811 ভোটে। মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করি, সবই ওনার আশীর্বাদ। আমি আগে ব্লক নেতৃত্বের সঙ্গে বসবো, বসে আলোচনা, টাউন নেতৃত্ব ব্লক নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করে দল আমাকে যেভাবে গাইড দেবে আমি সেভাবে চলবো।